নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। চার দফা দাবিকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লকের বিডিও শান্তনু দাসের কাছে একটি স্মারকলিপি জমা দেন খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত 10টি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীরা। বোরহাট রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুলে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রয়াত গদাধর কুমারের মূর্তি উন্মোচন করা হলো শুক্রবার। শুক্রবার হঠাৎই বৃষ্টি শুরু হয় শহর বর্ধমানে। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনে বেশ কয়েক ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত 2 নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে এক মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। আসছি বিস্তারিত খবরে। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। মূলত বর্ধমান থেকে সাতগেছিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের লক্ষ্যেই গড়ে ওঠে এই দিনের এই আলোচনা সভা। কাজে গতি আনার লক্ষ্যে বিশেষ তৎপর প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শুক্রবার জেলা শাসকের সভাগৃহে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত বর্ধমান থেকে সাতগেছিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এই রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে জেলা প্রশাসন। বর্ধমান থেকে সাতগেছিয়া পর্যন্ত 27 কিলোমিটার রাস্তার মধ্যবর্তী বেশ কিছু অংশ পৌরসভা পূর্ব বর্ধমান 1 ও পূর্ব বর্ধমান 2 ব্লক ও মেমারি 2 ব্লকের অধীনে রয়েছে। এইসব রাস্তার দুধারে বেশ কিছু এলাকা জবরদখল হয়ে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে মূলত বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের বলা হয়েছে, এইসব এলাকায় জবরদখলকারীদের আলোচনার মাধ্যমে সরে যাওয়ার কথা যেন বলা হয়। এই প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু হয়ে গিয়েছে। বর্ষা আসার ফলে কাজের গতি কিছুটা হলেও কমবে। আমাদের মিউনিসিপ্যালিটির কিছুটা অংশ করছে, তার সাথে বর্ধমান 1 ব্লক, বর্ধমান 2 ব্লক এবং মেমারি 2 ব্লক, এই যে গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে দিয়ে এবং মিউনিসিপ্যালিটির যে ওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে যাতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছিল, যাতে এই রাস্তার কাজটা করার ক্ষেত্রে কিছু তো এনক্রোচমেন্ট আছে, সেগুলো রিমুভ করতে হবে, সেইগুলো যাতে এলাকায় একটা আপনারা আগে থেকে এই বিষয়ে কথা বলেন, যাতে করে সমস্যা না হয় কাজটা করার ক্ষেত্রে, সেই ব্যাপারেই একটা মিটিং। কবে থেকে কাজ শুরু হবে? কাজ প্রাথমিকভাবে একটা এস্টিমেট করা হয়েছে, ফলে শুরু হয়েছে একদম ফিল্ডে বর্ষার পরেই হবে, বর্ষার সময় তো ফিল্ডে কাজ। কত টাকা বাজেট হয়ে গেছে সেটা সেইটা এখন অব্দি বাজেট ধরা আছে। কালনা পর্যন্ত, কালনা রোড, এটা 27 কিলোমিটার সাতগাছিয়া পর্যন্ত। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। চার দফা দাবিকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লকের বিডিও শান্তনু দাসের কাছে একটি স্মারকলিপি জমা দেন খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত 10টি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীরা। দাবি মানা না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়। খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত 10টি গ্রাম পঞ্চায়েতের 100 জন গ্রাম সম্পদ কর্মীদের স্থায়ীকরণ ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য খণ্ডঘোষ ব্লকের বিডিও শান্তনু দাসের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় গ্রাম সম্পদ কর্মীদের পক্ষ থেকে। তাদের মূল দাবিগুলি হল, নিয়মিতভাবে মাসে 22 দিন কাজ দিতে হবে, মাসিক বেতন 10,500 টাকা স্থায়ীকৃত করতে হবে, কর্মীদের সচিত্র পরিচয়পত্র প্রদান এবং নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। দাবি না মানা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন। আজকে আমরা বিডিও স্যারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। আমাদের আর কি গ্রাম সম্পদ কর্মীদের 100 দিনের গ্রাম সম্পদ কর্মীদের স্থায়ীকরণ করা হোক, ন্যূনতম মাসে 22 দিন ধরে কাজ দেওয়া হোক এবং 10,500 টাকা করে স্যালারি দেওয়া হোক মাসে। বিডিও স্যার বললেন যে ঠিক আছে, তোমাদের এই বিষয়টা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, আমরা দেখছি তোমাদের অন্য কোনো প্রকল্পে কাজ করানো যায় কি না। আপনার
অন্যদিকে দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন খণ্ডঘোষ ব্লকের বিডিও শান্তনু দাস। কিসের আবেদন? আমরা গ্রাম সম্পদ কর্মী, আমাদের এই কাজের জন্য। কি কি দাবি আছে আপনাদের? আমাদের যেন মাসে 22 দিন আমাদের যাতে কাজ দেওয়া হয়, তার জন্য আমরা যে 15 দিন কাজ করছি তারপর থেকে পুরো 3 মাস আমাদের কাজ বন্ধ আছে। আমরা এই যে বেকারত্বে জ্বালায় ভুগছি তার জন্য আমাদের যাতে কাজ দেয়, তার জন্য আমরা বিডিও স্যার যাতে আমাদের দেন তার জন্য আমরা। আর কি আর কি কিছু দাবি আছে? আমাদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হোক, আর আমাদের নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হোক, আর আমাদের মাসিক বেতন হচ্ছে 10,500 টাকা স্থায়ীকরণ করা হোক। কিছুটা আশ্বাস আমাদের দিয়েছে। খণ্ডঘোষ থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দবার্তা। বোরহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সরদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুলে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। 236 জন খুদে পড়ুয়াদের হাতে এদিন পোশাক তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচি যথাযথ রূপদান করেন স্কুল কর্তৃপক্ষ। পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুলে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের হাতে পোশাক তুলে দেওয়া হয় এদিন। সর্বশিক্ষা দপ্তরের পক্ষ থেকে গড়ে ওঠে পোশাক বিতরণ কর্মসূচি। 236 জন খুদে পড়ুয়ার হাতে এদিন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পোশাক পাওয়ায় আনন্দের ছাপ ফুটে ওঠে পোশাক প্রাপকদের চোখে মুখে। এদিনের এই কর্মসূচির যথাযথ রূপদানের লক্ষ্যে যথেষ্টই তৎপর ছিলেন স্কুল কর্তৃপক্ষ। আজকে পোশাক বিতরণ করা হচ্ছে ছেলেদের, যারা 2016 সালে 1 থেকে 4 পর্যন্ত পড়েছে তাদের পোশাক দেওয়া হচ্ছে। টোটাল পোশাক এসেছে 236 জনের। আমরা 1 থেকে 4 পর্যন্ত দিচ্ছি। আজকে ড্রেস দেওয়া হয় না, টাকা দেওয়া হয়। এবছর বলে দিয়েছেন ড্রেস দিতে হবে, যার জন্য আমরা ড্রেস দিচ্ছি। একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট, একটা হাফাতে জামা, একটা ফুলার জামা আমরা ছেলেদের দিচ্ছি। একটা হাফাতে হাফ প্যান্ট, একটা ফুলার ফুল প্যান্ট, সর্বশেখাতে এই টাকা আসছে না, কোনো পয়সা না আসছে না। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত গদাধর কুমারের মূর্তি উন্মোচন করা হলো শুক্রবার। ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এদিন মূর্তিটির উন্মোচন করেন। ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ে গড়ে ওঠে এই দিনের এই অনুষ্ঠান। কুলচন্ডা গ্রামের প্রয়াত গদাধর কুমারের মূর্তি উন্মোচন করা হলো শুক্রবার। মূর্তিটি উন্মোচন করা হয় ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের উন্নতির লক্ষ্যে তিনি 3 বিঘা জমি দান করেছিলেন। মৃত গদাধর কুমারের পুত্রগণ তার পিতার মূর্তি স্থাপন করতে পেরে বিজায় খুশি। আমাদের বাবার একটা মূর্তি স্থাপন করছি ভাতার গার্লস স্কুলে। এখানে বাবা আমাদের জমিতে দান করেছিলেন স্কুলের সাথে, তা আজকে বড় আমাদের বড় আনন্দের দিন। আজকে বাবার একটা মূর্তি স্থাপন করা হচ্ছে স্কুলে। হ্যাঁ, আমরা ভাইরাই সব করছি, এবং তার সঙ্গে আমাদের স্কুলের মানে শিক্ষিকা বা ইয়েরা প্রচণ্ড আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ, কত জায়গা দান করেছেন? আমাদের বাবা প্রায় 3 বিঘা নাকি? হ্যাঁ, প্রায় 3 বিঘা টাকা দান করেছেন। হ্যাঁ, তা আজকে আমাদের সত্যি করে আজকে আমাদের আনন্দের সীমা নাই, যে বাবার একটা যে আত্মবোধ উনি দান করে গেছেন একটা স্কুলকে। সেই স্কুলে বাবার কোনো ই ছিল না, মানে কোনো নাম ই ছিল না। তা আমরা ভাইরা মিলে বা ইয়েরা মানে বাবার একটা মূর্তি স্থাপন করছি। এতে আমরা সকলে খুব গর্বিত এবং আমরা প্রচণ্ড আনন্দ পাচ্ছি এবং নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সম্পূর্ণতা পায় এদিনের এই কর্মকাণ্ড। মূর্তিটির উন্মোচন করেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। বিদ্যালয়ে স্কুল প্রাঙ্গণে আমরা রয়েছি। আজকের দিনটা ভাতার উচ্চ বিদ্যালয়ের পক্ষেই বলুন, এলাকার তথাকথিত বালিকা ছাত্রছাত্রী যাই বলুন বলুন কেন, তাদের কাছে একটা পরম পবিত্রতম দিন। এই দিনটিতে পাশের গ্রামে স্বর্গীয় গদাধর মহাশয় জন্মগ্রহণ করছেন, নাম তার গ্রামের নাম কুলচন্দ্রা। আজকে দিনটাকে দেখে মনে হচ্ছে যে এরকম একটা মহান হৃদয়ের মানুষ কুলচান্না গ্রামে জন্মে সারা ভাতারে তিনি যে কর্মযজ্ঞের সূচনা করে গিয়েছিলেন, তা আজকে তার একটা বিশাল আকার রূপ দেখে অনেক অনেক কথাই মনে আসছে। যারা নারী মুক্তি আন্দোলনের সঙ্গে নিজের অজান্তে নিজেকে জড়িয়ে ফেলে, সেই রকমই একজন মহান হৃদয়ের মানুষ হচ্ছেন গিয়ে গদাধর কর্মাস। যেমন ভাবনা তেমনি কাজ। আজকে নিরিখে ভাতারে যে ভূমি তিনি দান করছেন ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ের জন্য, তার দামটায় কিন্তু কোনোভাবে মানে আজকের ইয়েতে কয়েক কোটি টাকা। ছাত্রী থেকে আরম্ভ করে স্থানীয় অধিবাসীগণ থেকে আরম্ভ করে শিক্ষানুরোগীরা থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে সম্মান জানানোর জন্যে। আর আজকের এই যে দিনে আজকে যে মুক্তি আবরণ উন্মোচন হলো, মুক্তি উন্মোচন হলো, সেটা তো আজকে একটা বিশেষ ব্যাপার ছাত্রছাত্রীদের কাছেও বটে, ভাতারবাসীর কাছেও বটে, ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষেও বটে। তার সেই রকম একটা দিনে তার মুক্তি আবরণ উন্মোচন করে আমরা নিজেদেরও ধন্য মনে করছি, আর তিনি যেখানেই থাকুন না কেন তার আত্মার শান্তি কামনা করছি। এদিনের অনুষ্ঠান ঘিরে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। স্কুলের কিছু খামতির কথা তুলে ধরেন স্কুল শিক্ষিকা। মাননীয় গদাধর কুনারবনার মহাশয় তার স্মৃতির আজকে উন্মোচন হয়েছে, ছবিটা প্রতিকৃতি, সেই কারণেই এই অনুষ্ঠানটা হয়েছে। স্কুলটা স্কুল থেকে সাংস্কৃতিক প্রোগ্রামটা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1961। টোটাল এইচএম কে ধরে আমরা 13 জন টিচার, আর সেকশন চলে 14টা। যেদিন যে ঘরে মেয়ে কম আসে সেই ঘর সেই ক্লাসটাকে জুড়ে জুড়ে ক্লাস করতে হয়, প্রত্যেক দিন ফার্স্ট পিরিয়ডে গন্ডগোল। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার হঠাৎই বৃষ্টি শুরু হয় শহর বর্ধমানে। আচমকা বৃষ্টিতে জনজীবন সাময়িক স্তব্ধ হয়ে যায়। অবশ্য এই দিনের এই বৃষ্টি মানুষকে খানিকটা হলেও সাময়িক স্বস্তি এনে দেয়। শুক্রবার দুপুরে হঠাৎই অম্বরের মুখভার হলো। রবি দেবতাকে আঁচল দিয়ে ঢেকে ফেললেন জলধর। চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে গেল। অঝোর ধারায় শুরু হলো বাড়িপাত। প্রায় কয়েক ঘন্টার বৃষ্টিতে চারিদিকে ত্রাহি ত্রাহি রব। নিচু এলাকাগুলি জলমগ্ন। বিভিন্ন জায়গায় পথচারী থেকে সাধারণ মানুষ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কেউ বা বর্ষাতে, কেউ বা ছাতা মাথায় যাতায়াত করছে। একটা সময় মনে হচ্ছিল যেন রাত্রি নেমে এসেছে। দু চাকা ও চার চাকা গাড়ি তাদের হেডলাইট জ্বেলে যাতায়াত করছিল। পরে অবশ্য কালো ঘন মেঘ কেটে গিয়ে সূর্যদেবের দেখা মেলে। প্রকৃতির এই লীলা খেলা বন্ধ করার হাত কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের নেতাদের নেই। ঘন্টা ধরে যে বৃষ্টি উপভোগ করলাম, তাতে তেলে ভাজা হলে আরও জমতো কিন্তু পেলাম না। আমরা এসডিও সাহেবকে অনুরোধও করেছিলাম যে আমাদের ইলিশ মাছ আর খিচুড়ি খাওয়ানো হোক। উনি বললেন এখন ইলিশ মাছের টেস্ট নেই, ইলিশ মাছ আসুক তারপরে একদিন হবে।
মিটিং শেষ করে যখন চলে যাচ্ছেন আমি বললাম তাহলে সেই ডেটটা ডিক্লেয়ার করুন, বলতে সেটা হবে আগে আসুক, ক্রিসমাসটা ভালো আমদানি হোক, আগে বৃষ্টি জমি মিষ্টি তেলে ভাজা হচ্ছে খাবার হলে ভালোই জমি। কী মনে হচ্ছে এখন তেলে ভাজার দোকানে কি ভিড় পড়বে? এবার তো এবার কমেছি যখন, এবার সব লাইন পড়বে তেলে ভাজার দোকানে। কত পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনে বেশ কয়েক ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। আটকে পড়ে বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন, যদিও ঘণ্টাখানেক পর থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। শুক্রবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক ঘন্টা ধরে ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। এদিন দুপুরের পর থেকেই পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টিপাতের জেরে তালিত এবং খানা জংশন স্টেশনের মাঝে ওভারহেডে তার ছিঁড়ে যায়। এদিন বেশ কয়েকটি লোকাল এবং দূরপাল্লা ট্রেন বর্ধমান স্টেশনে আটকে পড়ে। পাশাপাশি নির্ধারিত সময়ের বদলে দেরিতে স্টেশনে আসে সেই সময় থাকা লোকাল এবং দূরপাল্লা ট্রেন, এর ফলে এদিন বহু মানুষ স্টেশনে আটকে পড়ে। ক্ষোভ ছড়ায় সাধারণ যাত্রীদের মধ্যে, যদিও দু ঘন্টা পরে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। আমি ওয়েট করছি এখানে ম্যাক্সিমাম দেড় ঘন্টা ঘন্টা ওয়েট করছি, ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে, বৃষ্টি হচ্ছিল ওই জন্য বন্ধ হয়ে আছে। যারা গেছে বলছিল যে আগে কোনো ফ্লাইওভার কি কি ব্রিজ ভাঙা গেছে ওই জন্য লেট ছিল, এটা সম্পর্কে কেন লেট ছিল, এটা একটা গেল গাড়ি লেট আছে, সমস্যায় ভুগছে, এখনো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে বলে গাড়ি ঢুকছে। अरे एक घंटा से ऊपर हो गया, डेढ़ घंटा, पता नहीं कह रहे हैं लोग कि कहीं तार वार कोई फॉल्ट हुआ है या क्या हुआ है, कोई रीजन सही नहीं बता रहे, कह रहे हैं कभी कहते हैं प्लेटफार्म पे जगह नहीं है इसलिए गाड़ी नहीं आई, कभी कहते हैं कि तार टूट गया है, रीजन तो नहीं पता, पता नहीं अब तो अनाउंस किए कि गाड़ी आने वाली है, अभी तक नहीं आई, अभी तक तो आई नहीं, इसका राइट टाइम था 2:40, और अब देख लो आप 3:50 हो गए, अभी तक आई नहीं गाड़ी, और गाड़ी कोई रुकी थी? रुकी तो थी एक गाड़ी, उसका टाइम था 2:20 पर निकलने का, 2:00 अब ये देख लो खुली गई है 3:50। पूर्व बर्धमान से सुमित भगतर रिपोर्ट, आनंदवार्ता। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একটি মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় বাদল মুর্মু নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বামুনিয়ায়। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বামুনিয়ায়। মৃতের নাম বাদল মুর্মু। পেশায় ক্ষেতমজুর ওই ব্যক্তি মাধবটিহি থানার কিশপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ বিবাহ অনুষ্ঠান থেকে ট্রাক্টরে করে ফেরার সময় রাস্তার ধারে ট্রাক্টর দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ওই ব্যক্তি। হঠাৎই একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা হচ্ছে রাত্রিবেলায় বিয়েবাড়ি গেছিল, বিয়েবাড়ি হয়েছে ওইতে মিয়ার কাছে, বিয়েবাড়ি আসলো, নেমে পিছিয়ে বসে আসলো, গাড়িতে বলে একটা মোটর সাইকেল চাপা দিল, পাবনিয়া ওই বিয়েবাড়ি গেছিলো বিয়ারঘাট, দুটো 2:30, আরও ছিল গাড়িতে, ওর ছিল ও পিছিয়ে বসে উঠছিল রাস্তাতে, মোটর সাইকেলে মেরতে পেরেছিল, ওই ট্র্যাক্টরে যাচ্ছিল, 50-60 ছিল, বাদল মুর্মু চাষবাস করতো, তারপরে হচ্ছে মাধবী থানা গেছিল, না স্পটে মারা যায় না, গাড়ি করে নিয়ে আসি হসপিটালে, এমার্জেন্সি বেডে মারা যায়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজহেডলাইন্স আরো একবার। জেলা শাসকের সভাগৃহে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। চার দফা দাবিকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লকের বিডিও শান্তনু দাসের কাছে একটি স্মারকলিপি জমা দেন খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত 10টি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদ কর্মীরা। বোরহাট রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুলে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রয়াত গদাধর কুমারের মূর্তি উন্মোচন করা হলো শুক্রবার। শুক্রবার হঠাৎই বৃষ্টি শুরু হয় শহর বর্ধমানে। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনে বেশ কয়েক ঘন্টা রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত 2 নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে এক মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।